এনামেলের কোড সম্পর্কে আলোচনা করব। কোড সম্পর্কে দেখো, কোড অনেক গেল, ট্যাগের ব্যবহার আছে। আজকে শিখব ফরম্যাটিং ট্যাগের ব্যবহার। ফরম্যাটিং ট্যাগের ব্যবহার শেখার জন্য আমরা একটা বোর্ডের প্রশ্ন এখানে তুলে ধরছি। দেখো, রাজশাহী বোর্ড 2019-এর একটা প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে। সেই প্রশ্নে কি চাচ্ছে সেটা আমরা লিখছি। প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমরা আসলে ফরম্যাটিং ট্যাগটা কি সেই সম্পর্কে একটু জেনে নিই। দেখো, আমরা যে কোনো ওয়েব পেজ যখন তৈরি করব, আমরা ধরে নিচ্ছি এরকম একটা ওয়েব পেজ, এরকম একটা পেজ তৈরি করতে গেলে সেই পেজটাকে যদি সুন্দরভাবে উপস্থাপন করতে হয়, সেই উপস্থাপন করার জন্য যে ট্যাগগুলি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। তাহলে আমরা যদি বিষয়টা লিখি যে কোনো বিষয়কে অথবা কোনো ওয়েব পেজকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য উপস্থাপন করার জন্য আমরা যে ট্যাগগুলি ব্যবহার করি, যে ট্যাগগুলি ব্যবহৃত হয় তাকে ফরম্যাটিং ট্যাগ বলে। তাহলে আমাকে যদি প্রশ্ন দেয় ফরম্যাটিং ট্যাগ কি, তাহলে আমরা জ্ঞানটা লিখতে পারবো। এখন যদি তোমাকে প্রশ্ন করলো, এখন তোমাকে যদি বলে যে কয়টা ফরম্যাটিং ট্যাগের উদাহরণ, আমরা হরহামেশাই ফরম্যাটিং ট্যাগগুলি করে থাকি। দেখো, অনেক সময় তোমরা লেখো 1 নং প্রশ্নের উত্তর দিয়ে নিচে একটা আন্ডারলাইন করো। এই যে আন্ডারলাইন করি তার জন্য আমরা ট্যাগ লিখি। ট্যাগ কই করে লিখতে হয় আমরা আগে শিখছি, কাজে ইউ হচ্ছে আমার আন্ডারলাইন করার জন্য। আমি যদি কোনো লেখাকে মোটা করে দেখাতে চাই, যেমন আমি একটা লেখা লিখবো বি, এটাকে যদি আমি মোটা করে দেখাতে চাই, তাহলে আমরা লিখি কি বি। আমরা আগেই জানি HTML-এ ক্যাপিটাল লেটার, স্মল লেটার সবটাই ব্যবহার করা যায়, যেহেতু এটা কেস সেন্সিটিভ নয়, সেই জন্য আমরা এটা বোল্ড করার জন্য, মোটা করার জন্য আমরা লিখি বোল্ড। যেমন এটাকে আমরা আন্ডারলাইন বললাম। আবার কোনো লেখা যদি বাঁকা করতে চাই, তাহলে আমরা লিখি ইটালিক। আবার প্যারা করতে চাইলে কি লিখি, বড় থেকে ছোট করার জন্য আমরা হেডিং ট্যাগ ব্যবহার করি, এরকম হেডিং ট্যাগ ব্যবহার করি। এইগুলো সবই আমরা কাজ করতে করতে শিখব। ফরম্যাটিং ট্যাগ আরো অনেক ধরনের আছে। আমরা এরকম কতগুলো বোর্ডের সমস্যা যখন সমাধান করব, তখন ফরম্যাটিং ট্যাগটা সম্পর্কে আমাদের পরিষ্কার হয়ে যাবে। আমরা এখন এই প্রশ্নটাই সমস্যা সমাধানটা করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফরম্যাটিং ট্যাগ কোনগুলি। দেখো, আমরা এখন এইটার উত্তরটা দেখি, তাহলে গয়ের উত্তরটা যদি আমরা লিখি, আমি এখানে দেখি গয়ের উত্তর। আমরা জানি HTML লিখতে গেলে প্রথমে যে ট্যাগ দিয়ে শুরু করতে হয়, সেই ট্যাগটা হচ্ছে HTML। যেটা দিয়ে শুরু করি সেই ট্যাগ দিয়ে আমাকে শেষ করতে হবে। এটাকে বলে ওপেনিং ট্যাগ, এটাকে বলে ক্লোজিং ট্যাগ। ভিতরে আমার যদি কোথাও টাইটেল থাকতো, তাহলে আমি টাইটেলটা লিখতাম হেডের ভিতরে। যেহেতু এখানে আমাদের টাইটেল নাই, সেজন্য আমরা হেড লিখে হেড ক্লোজ করলাম। এখন আমরা বডিতে যাব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের একটা ট্যাগ লিখতে গেলে আমাকে HTML শব্দটা লিখতে হয়, হেড লিখতে হয়, বডি শব্দটা লিখতে হয়। এই বডি লেখার ভিতর আমার এই সমস্যাটা সমাধানটা সম্পূর্ণতা। খেয়াল করে দেখো,
এখানে বলছে উদ্দীপকের প্রথম লাইন সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং এবং তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে এইচটিএমএল কোড লেখো। পরিষ্কার বলে দিছে, দেখো প্রথম লাইন বড়, দ্বিতীয় লাইন ছোট হেডিং, তৃতীয় লাইন প্যারাগ্রাফ। আমাকে কিন্তু এখানে জ্ঞান অনেকগুলো বলে দিছে। হেডিং ট্যাগ আমরা জানি, হেডিং ট্যাগের সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1, আর সব থেকে ছোট হেডিং ট্যাগ হচ্ছে H6। তাহলে দেখো বলছে প্রথম লাইন সবচেয়ে বড়, তাহলে আমরা শুরু করি H1। প্রশ্নের যেটা বলছে আমরা সেটা লিখে দিই। ট্যাগ শুরু করলাম, ট্যাগ শেষ করছি। H1 লিখলে দ্বিতীয় লাইনে আসার জন্য আমার ব্রেকের কোনো ট্যাগ লেখা লাগে না। H1 লিখলে অটোমেটিক আমি নতুন লাইন পাই। বলছে দ্বিতীয় লাইন সব থেকে ছোট হেডিং, তাহলে আমার দ্বিতীয় লাইন হবে H6। প্রশ্নে যেটা আছে আমরা সেটাই এখানে লিখি। তৃতীয় লাইন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের জন্য ট্যাগ হচ্ছে P। তৃতীয় লাইনে দেখো আরো কিছু ট্যাগ আমরা এখানে দেখছি, A2 B2। A2 নিচে এটাকে আমরা বলি সুপারস্ক্রিপ্ট, সরি সাবস্ক্রিপ্ট। B2 এটা উপরে, এটাকে আমরা বলি সুপারস্ক্রিপ্ট। তাহলে আমরা এখন যদি লিখি, প্রথমে দেখো A, আমি A লিখলাম, 2টা নিচে সেই জন্য লিখলাম সাবস্ক্রিপ্টে সাব, 2 লিখলাম, সাব ক্লোজ করলাম। এবার B লিখব, আমরা এটা একটু পরে লিখে দিই। B লিখে এবার 2টা উপরে সেই জন্য সুপারস্ক্রিপ্ট লিখলাম, B টা এখানে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সুপারস্ক্রিপ্টে 2 লিখলাম, এটা ক্লোজ করলাম, প্যাপিও ক্লোজ করলাম। তাহলে আমার এখানে তিনটে লাইনে কাজ শেষ। এবার দেখো আমার এখানে বডি, আমি এখানে বডি ক্লোজ করে দিই। তারপরে আমি HTML ক্লোজ করে দিব। আমাদের গয়ের উত্তর তাহলে আমাদের সেখানে শেষ করলাম। তাহলে আমাদের দেখো প্রশ্ন, আমাদের HTML একটা সুবিধা হচ্ছে, তুলনামূলকভাবে আমাদের এই অধ্যায় থেকে সহজ এবং কম সময়ের মধ্যে সুন্দর একটা প্রশ্ন সমাধান করতে পারতো না, সেজন্য আমরা এই অধ্যায় থেকে বোর্ডে একটা প্রশ্নের উত্তর দিতে পারি, সেইটা খুব সহজেই করে নিতে পারবো। তাহলে আমরা দেখো HTML লিখছি, HTML ক্লোজ করছি, হেডে হচ্ছে টাইটেলের অংশ, এখানে টাইটেল নাই সেই জন্য হেড লিখে হেড ক্লোজ করলাম, বডি লিখলাম, বডির ভিতর আমার সমস্যার সমাধানটুকু লিখলাম, বডি ক্লোজ করলাম। এখানে আমরা যে ট্যাগগুলি ব্যবহার করছি সবই হচ্ছে ফরমেটিং ট্যাগ। তাহলে আজ যেটা সমাধান করলাম সেটা ফরমেটিং ট্যাগের ব্যবহারে কিছু অংশ আমরা এখানে পেলাম। আমরা তাহলে আজ এখানে শেষ করব, তোমরা এটা নিজেরা আবার হাতে করবে।